ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله رب العالمين ولاقبه للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ওয়া হবি ও কদুনা মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ ওয়া আলাহি ওয়া সাহেব উদ্দিন আহমাবাদ সম্মানিত বোন জানতে চেয়েছেন আমরা যারা অন্যায়কে দেখেও চুপ থাকি যেমন আমার কোনো ক্লাসমেট পর্দা করে না হয়তো দুই একবার বলেছি এর বেশি কিছু না এরকম প্রতিটি স্তরেই অন্যায় বেহায়াপনা দেখতে হয় কিছু করার থাকে না তাহলে আমাদের ইমানটা আসলে কোন পর্যায়ে কেমতের দিন আল্লাহ সুবহান ওয়া তালা জিজ্ঞেস করলে আমাদের কি পরিণত হবে আকুলু আবিল্লাহ তৌফিক ধন্যবাদ বোনকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য আসলেই অন্যায় প্রতিহত করা এবং সৎ কাজের আদেশ প্রদান করা এটি মহান একটি আমল এবং কোরআন হাদিসের এত অসংখ্য দলির প্রমাণ আদি আল আমরবিল মারুফ ও নাহি আনিল মুনকার সংক্রান্তে বর্ণিত হয়েছে যে যার কারণেই একঝাক ইসলামিক স্কলারগণ এই আল আমর বিল মারুফ আরুফ ও আনিল মুনকার সৎ কাজের আদেশ প্রদান করে এবং অসৎ কাজ থেকে বিরত রাখা এই বিষয়টিকে ইসলামের ষষ্ঠ রোপণ হিসাবে তারা উল্লেখ করেছেন সুতরাং এর গুরুত্ব অপরিসীম তাছাড়াও এই উম্মতি মোহাম্মদের শ্রেষ্ঠত্বের মেন কারণ হচ্ছেই তারা মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করে এবং অসৎ কাজ থেকে বিরত রাখে কুন্তুম খয়রা উম্মা ওখরিজাতলিন নাস তা মুরনাবিল মা আরু ফতান হাউন আনিম মুলকার সুতরাং এই আয়াতাল্লাহর ব্লা আলমিন উত্তম জাতি হিসাবে উম্মতে মোহাম্মাদীকে উল্লেখ করেছেন এর মেন কারণ হচ্ছে তারা এই গুরু দায়িত্ব পালন করে। এখন আল আমর্বুল মারুফ ও নাহি আনিল মুনকার এটিউলামাইকেরাম বলছেন ফরজে কেফায়া অর্থাৎ উম্মতি মোহাম্মদের কিছু সংখ্যক লোক যদি এই দায়িত্ব পালন করে তাহলে সকলেই দায়িত্ব মুক্ত হয়ে যাবে আর কেউ যদি এই দায়িত্ব পালন না করে তাহলে সকলেই পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই কিন্তু এই জন্য গুনার আওতায় পড়ে যাবে কোনো ব্যক্তির সম্মুখে যদি অন্যায় কাজ হয় সমস্ত অন্যায় কাজ কিন্তু প্রতি প্রতিহত করার ক্ষমতা কিন্তু তার থাকে না এই প্রতিহত করার পাওয়ার একমাত্র হচ্ছে রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধানই এই অন্যায়কে প্রতিহত করতে পারে আর আমরা যারা আপামর জনতা রয়েছি আমাদের অধীনস্থ যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যাদের উপরে আমাদের সম্পূর্ণ কমান্ড তথা নেতৃত্ব রয়েছে এমন ব্যক্তিরা যদি অন্যায় করে সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি নিরবতা পালন করি চুপ থাকি এই কারণে কিন্তু কাল কায়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে আমার স্ত্রী আমার ছেলে মেয়ে অন্যায় কাজ করে আর আমি এটা দেখার পরও যদি নিরবতা পালন করি তাহলে কিন্তু এটি হচ্ছে উদারতার পরিচয় নয় তদ্রুপ আপনি একটা কোম্পানির মালিক আপনার অধীনস্থ যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের উপর আপনার একটা নেতৃত্ব আছে সুতরাং সেই ক্ষেত্রে তারা যদি কোনো অন্যায় করে আপনি কিন্তু সম্পূর্ণরূপে সেটি প্রতিহত করার ক্ষমতা রাখেন তাইলে কোনো ক্ষেত্রে যদি আপনি প্রতিহত করার ক্ষমতা রাখেন সেই ক্ষেত্রে আপনাকে প্রতিহত করতে হবে সসাসা বলছে মানদর আমিন কু মুনখার ফেলগাই্যের বিয়া দিী, ফাইললাম স্থতি, ফাবিললিসানি, ফাইললামমে স্থাতি, ফাব কল্বি ও জালিকা বাফুল ইমান। এটি এসেছে যে তিনটা স্তর বর্ণনা করা হয়েছে অন্যায় দেখলে। প্রথমে হাত দ্বারা বাধা দিতে হবে। না হইলে এটা বক্তৃতার মাধ্যমে সুন্দর করি মানে নসীয়তের মাধ্যমে তাকে বিষয়টিকে বুজাতি হবে। আর এইটারও যদি স্কোপ না থাকে তাহলে কমপক্ষে পক্ষে ন্যূনতম এই অন্যায় কাজ যে বা যারা করছে এই অন্যায় কাজকে কিন্তু আমাকে অন্তরে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ঘৃণা করতে হবে এই অন্যায় কাজ এটিকে আমি অন্যায় হিসাবে অন্তরে কল্পনা করব আর এইটাকে অন্যায়কে যদি আমি অন্যায় দেখে যদি এই এইটাও এই ভূমিকাও যদি আমার না থাকে তাহলে কিন্তু আমার মধ্যে আমি যতই নিজেকে ইমানদার দাবি করি আমার মধ্যে কিন্তু ইমান নেই ইমান নেই অপর এর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার সম্মুখে যদি অন্যায় কাজ হয় আর সেটিকে প্রতিহত করার যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই স্থান ত্যাগ করে অন্যতরে চলে যাবেন যতক্ষণ না তারা এই অন্যায় কাজ থেকে বিরত থেকে ভালো কাজ না করে ততক্ষণ ওই মজলিসে ওই বৈঠকে আপনি থাকতে পারেন না যদি থাকেন তাহলে তারা যে অন্যায় করছে এই অন্যায়কারীদের দলভুক্ত কিন্তু আপনি হয়ে যাবেন সুরানসার একশো চল্লিশ নম্বর আয়াতে কিন্তু আল্লাহ এই দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ বলছেন আউজবিল্লাহ মিনা শৈতানুর রাজিম

আল্লাহর আয়াতের প্রতি কুফুরি হচ্ছে এর সাথে মানুষেরা অবমাননা করছে এবং তার প্রতি ঠাট্টা বিদ্রোহ করা হচ্ছে তখন তাদের নিকট বসো যে পর্যন্ত তারা অন্য আলোচনায় লিপ্ত না হয় তাহলে এবার আল্লাহ বলছেন যদি এই মসজিদ ত্যাগ না করো নসেদ কিন্তু তোমরাও তাদের মতন হয়ে যাবে নিশ্চয় আল্লাহ মুনাফেক এবং কাফিরদের সকলকেই যাহার নামে একত্রিত করবে কত বড় কথা সুতরাং অন্যায় দেখে আমি সাধ্য অনুপাতে এটা বুঝাবো তবে এটা সত্য যে ব্যক্তি অন্যায় কাজ করছে সেই ব্যক্তির মানে কোন ক্যাটাগরির কোন পজিশনের ব্যক্তি ওই ব্যক্তির মানে লেবেল অনুপাতে কিন্তু আপনি এই অন্যায় কাজটিকে তাকে বিরত রাখার চেষ্টা করবেন এখন যদি আপনি সম্মুখে কোনো ব্যক্তি অন্যায় কাজ করছে হয়তো উচ্চ পদস্থ কোনো ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি সেক্ষেত্রে কিন্তু জনসমক্ষে আপনি তাকে এইভাবে বলতে পারবেন না যে ভাই আপনি কেন ধূমপান করছেন আরে ভাই আপনি টাকনুর নিচে কেন কাপড় চলে গেছে যদি পুরুষ হয়ে থাকে আরে এই বোন আপনি যে টাকনুর উপরে কাপড় কেন আপনি একটু টাইট ফিট পোশাক পরছেন কেন আপনি পর্দা কেন করছেন না এই সমস্ত কথা যদি আপনি বলেন তাহলে হয়তোবা সে তো এই হকটা মান্য করবেই না বরং কিন্তু মানে প্রতিশোধ স্পৃহা থাকে হয়তোবা পেয়ে বসতে পারে এই জন্য সে হয়তোবা ক্ষোভে এই হকটা ইনফিউসারে কবুল না করার সে প্রতিজ্ঞা করতে পারে এমন কি সে যদি আপনাকে প্রতিহত করার ক্ষমতা থাকে তাহলে কিন্তু আপনাকে এই কথার কারণে আপনার সে শারীরিক কষ্ট দিতেও কিন্তু সে হয়তো কোনটা বোধ করবে না আর এই কথাই শেখুল ইসলাম শেখ ইবনে উসাইমিন রহিমহল্লা তিনি বলেছেন যে ফিল লাহু মাতু মুস্তামা যদি তুমি কোনো ব্যক্তিকে দেখো সমাজে যার একটা গ্রহণযোগ্যতা রয়েছে একটা নেতৃত্ব রয়েছে নেতৃস্থানীয় কোনো ব্যক্তিকে যদি তুমি দেখো জাহ ওয়া শারাফ সে সম্মানিত ব্যক্তি দুনিয়ার মানুষের কাছে রাইতাহু আলা মুনকার যদি তুমি দেখো যে সে অন্যায় কাজে লিপ্ত রয়েছে ফাইন্নাহু লা শাক্কা আননাহু লাইসা মিনাল মুস্তাহসিন আন তাকুমা আমামান নাস ওয়া তাকুল ইয়া ফুলান আনত আলা মুনকার আনত আসবালতা সাওবাক আনত হাল্লাকত লিহিয়াতাক ও মা মানুষের সম্মুখে এটা আপনি বলতে পারেন না যে আপনি মহা অন্যায় করছেন শরীয়ত গরহিত কাজ করছেন আপনি এই কেন আপনি টাক্টুরসে পোশাক পরিধান করেছেন কেন আপনি মানে এই বাবা দাড়ি এটা আপনি সেভ করছেন এই ধরনের কোনো কথা বলা এটি হচ্ছে ঠিক হবে না এটি ঠিক হবে না বরং এই ক্ষেত্রে আপনি গোপনে থাকে বলুন অথবা কোনো মেসেজটা তার কাছে পৌঁছে দেন অথবা এই ব্যক্তির সঙ্গে যার খুব ভালো সুসম্পর্ক রয়েছে সে যদি এই হকটা পালনের মন মানসিকতা যদি তার থাকে তা তার মাধ্যমে আপনি সে যে অন্যায় করছে এই অন্যায় থেকে যে জন্য বিরত থাকে এই মেসেজটা তার মাধ্যমে আপনি পৌঁছাই দেন সুতরাং এই ক্ষেত্রে আমরা মানে অন্যায়কে প্রতিহত করার ক্ষেত্রে অবশ্যই আমাকে হেকমত অবলম্বন করতে হবে হেকমত অবলম্বন এটা আমাকে করতে হবে তবে এটা সত্য যে অন্যায় ব্যাপক আকারে যদি সংগঠিত হইতে থাকে আর এটা যদি কেউ নিষেধ না করে তাহলে সেই ক্ষেত্রে হইতে পারে আল্লাহ সুবহানুয় সকলকেই কিন্তু শাস্তি দিতে পারেন এই ক্ষেত্রে সলে তলে মানে দিনদার এবং দিনদারহীন সকলকেই নির্বিশেষে কিন্তু আল্লা সুবহানুয় শাস্তি দিতে পারেন যেমনটি রাসুল আকরাম সাল আলী হসাল্লাম তিনি হাদিসে ইঙ্গিত করেছেন সুতরাং অন্যায় দেখে চুপ থাকাটা এটি কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই কিন্তু এই ক্ষেত্রে ভূমিকা রাখবে সে অন্যায় দেখে চুপ মানে না থেকে সেটা যে যে পজিশনে রয়েছে এই পজিশনের আলোকেই অন্যায় থেকে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে রসুলসাল্লা সাল্লাম বলেছেন মা মিন নাবি ইন বা ফি উম্মিন কবলি ইমিন উম্মতি হাওয়ারিজুন ও আসহাব আমার পূর্বে যত নবী এসেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই প্রত্যেক নবীরই তার উম্মতের মধ্যে থেকে কিছু হাওয়ারিজুন এবং আসহাব খাস কিছু তার অনুসারীকে আল্লাহ রব্লা আলমিন মানে পাঠিয়েছেন বা দান করেছেন তারা কি করেছেন ই আখুদুন আবি সুনাতি ওই আক্ত আবি আমরি তারা ওই নবীর সুন্নফকে তারা মানে গ্রহণ করেছে এবং তাদের আদেশকে তারা মানে মেনে চলেছে সুম্মা তাহাল্লাফা মিম বা দিহিম হুলুফ ইয়া কলুন আ মা লা ফালুন ওয়া ফালুন আ মাল আ ইউ মারুন ফমন জাহাদাহুম বিয়াদিহী ফাহুয়া মিন অতপর পরবর্তীতে কিছু লোক আসলো যারা হচ্ছে মানে যেই কাজ করে না সেইটি হচ্ছে মানুষকে তারা করে না কিন্তু অন্যদেরকে বলে করতে আর হচ্ছে তারা যেটি করে সেইটি হচ্ছে অন্যদেরকে মানে নিষেধ করে না ও ফলুন মা সুতরাং এক্ষেত্রে রাসুল বলেছেন যে ব্যক্তি মানে হাত দ্বারা তাদেরকে বাধা দেবে সে মমিন আর হাত দ্বারা বাধা না দিয়ে যদি জবান দিয়েও যদি বাধা দেয় মানে নসিয়ত করে সেউ হচ্ছে মুমিন। এরপর অমান জাহা দাহুম বিকল বিহি ফ মোমিন কমপক্ষে অন্তর দিয়েও যদি সেটা সে ঘৃণা করে সেও মমিন ওয়ালাইসা ওয়া আজালিকা মিনাল ইমানে হাব্বাতাখার ডাল এরপরে কিন্তু সরিষা দানা পরিমাণও কিন্তু তার ইমানের স্তর নেয় আল্লাহ সভান ও তালার নিকটে আমরা আশা রাখি যে অন্যায় আমার সম্মুখে সংগঠিত হচ্ছে সকল অন্যায়কে প্রতিহত করার ক্ষমতা আমার নেয় এটি হচ্ছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তবে যার উপরে আমার কমান্ড বা নেতৃত্ব আছে তাদেরকে কিন্তু উপরে এই নেতৃত্ব কিন্তু বাস্তবায়ন করতে হবে তারা অন্যায় করলে কিন্তু সেই ক্ষেত্রে মানে চুপ থাকা যাবে না আর আর বিষয় কিন্তু আসলে অন্যায় দেখে নীরবতা পালন করে এটা কিন্তু উদারতার মনে পরিচয় নয় অন্যায় অন্যায় সুতরাং আসুন আমরা সকলেই এই অন্যায় থেকে নিজেরা প্রথমত অপ মানে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেরা বিরত থাকি অন্যকেও আমরা খুব সুন্দরভাবে হেকমত অবলম্বন করে বিরত রাখার চেষ্টা করি এই ক্ষেত্রে পুরুষ মহিলা নির্বিশেষে সকলেরই কিন্তু দায়িত্ব রয়েছে আল্লাহ রব্ল আলমীর নিকট আমাদের সকলকে জবাবদিহি করতে হবে এইটার আলোকে আসুন আমরা হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ প্রদান করি অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন হ্যাঁআল্লা আলম ওসলিল্লা নবীন মোহাম্মদ ওলহি ও সাহাবি আজমাইন ওসসালামু আলাইকুম ও বারকাত